জনবল সংকট আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে খাগড়াছড়ি সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সহ মূল্যবান চিকিৎসার সরঞ্জাম। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম জনপদের মানুষ। সে অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি জানিয়েছে রোগী ও স্বজনরা। অপুদত্তের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চালক না থাকায় এভাবেই খোলা আকাশের নিচে পড়ে রয়েছে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া খাগড়াছড়ি সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। দীর্ঘদিন অচল থাকা অ্যাম্বুলেন্সটি এখন নষ্ট হওয়ার পথে। অথচ অ্যাম্বুলেন্সের অভাবই জেলা সদর থেকে চট্টগ্রাম ও ঢাকায় মুমূর্ষু রোগী পরিবহনে ঝুঁকি নিতে হয় স্বজনদের। এ অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স চালক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি নাগরিক সমাজের। বিশ্বসাহিত্য যে চিকিৎসা ব্যবস্থা দরকার সেখানে কোনো সুযোগ সুবিধা এখানে নাই। আমরা চাই এটা অচিরে যেন চালু করা হয় এবং খাগড়াছড়ির মানুষের কল্যাণে যেন এই সুযোগ সুবিধাটা লাগানো হয়। আমরা এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগ এবং জেলা পরিষদ সহ অন্যান্য বিভাগের হস্তক্ষেপ চাই। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবা পেতে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রাংশ প্রয়োজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চাইব যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্জনের জন্য এই যানবাহনটি দেওয়া হয়, অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়, সেটি যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে সেভাবেই লক্ষ্যবল দিয়ে এটা চালু করা হয়। গেল বছর খাগড়াছড়ি সদর হাসপাতালে 3 বেডের আইসিইউ ইউনিটের সরঞ্জাম আনা হলেও জনবল সংকটে সেগুলো সচল রাখা সম্ভব হয়নি। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর উপলক্ষে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।